আমার স্বপ্ন যে বাংলাদেশে যত নারী আছেন, আপনারা যারা নারী উদ্যোক্তা আছেন, সবাই একটু প্রযুক্তিকে ভয় পায়। এই ভয়টাকে জয় করে প্রযুক্তিকে আপনিয়ে নিয়ে যেভাবে ব্যবসা করতে পারেন, এটার জন্য আমরা অনেক কিছু করতে চেষ্টা করছি। আমরা এটার জন্য প্রশিক্ষণের ব্যবহার করছি জাস্ট নারীদের জন্য, যাতে আপনারা প্রযুক্তিকে ভয় পান না। আসসালামু সবাইকে, আজকে আমি এখানে এসে অনেক খুশি। আপনাদেরকে দেখেছি, আপনাদের গল্প শুনেছি। ইকবাল ভাই আমার অনেক কাছের একজন ছোট ভাই, ওনার কাছে আমি অনেক ইন্সপায়ার্ড হই যখন আপনাদের গল্প শুনি। তো আমি ছোট করে বলবো যে আমি কি করি আর আপনাদের সাথে আমরা কি একসাথে করতে পারি। উদ্যোক্তা তৈরি যে করছেন ইকবাল ভাই, এটা কিন্তু একটা দারুণ একটা ইনিশিয়েটিভ যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু প্রথম কথা আমরা যেটা বলি, আমি যে কাজ করি, আমরা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল বলে, আমরা যখন একটা স্টার্ট আপ হয় ওদের ফান্ডিং দেই। প্রথম কথা আমরা একটা বলি যে একটা স্টার্ট আপ আর একটা এসএমই, এই দুটার মধ্যে পার্থক্যটা কী। এসএমই হচ্ছে যখন আপনি নিজে কিছু শুরু করলেন আর ছোট আকারে ওটা করছেন। যখন আপনি একটা স্টার্ট আপ হয়ে যাবেন, তখন হবে যে আপনাকে খুব তাড়াতাড়ি 10 লাখ কাস্টমার থেকে 1 কোটি কাস্টমারে যেতে হবে, 10 লাখ রেভিনিউ থেকে 1 কোটি রেভিনিউতে যেতে হবে। কিন্তু এটাকে বলে স্কেল করা। এই স্কেল করার জন্য যে ফান্ডিংটা লাগে, এটা আমরা দিয়ে থাকি। সো এখন আমাদের দুটা কাজ হচ্ছে, একটা হচ্ছে স্টার্ট আপ, যাকে আমরা খুব তাড়াতাড়ি, দ্রুত, অনেক তাড়াতাড়ি স্কেল করে দিতে পারি ফান্ডিং দিয়ে। আরেকটা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করতে হবে। এখন পৃথিবী দেশে যাচ্ছেন, আমাদের মন্ত্রী যেটা বললেন যে ডিজিটাল একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন। এখন ওই ডিজিটাল অ্যাক্সেলারেশনের জন্য আপনাদের যে কোনো ব্যবসা আপনি করেন না কেন, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। পৃথিবীতে এখন একটা শব্দ সবাই বলছে, ডেমোক্রেটাইজড টেকনোলজি। ডেমোক্রেটাইজড টেকনোলজি মানে প্রযুক্তি সবার হাতে পৌঁছে দেওয়া। আমার স্বপ্ন যে বাংলাদেশে যত নারী আছেন, আপনারা যারা নারী উদ্যোক্তা আছেন, সবাই একটু প্রযুক্তিকে ভয় পায়। এই ভয়টাকে জয় করে প্রযুক্তিকে আপনিয়ে নিয়ে যেভাবে ব্যবসা করতে পারেন, এটার জন্য আমরা অনেক কিছু করতে চেষ্টা করছি। আমরা এটার জন্য প্রশিক্ষণের ব্যবহার করছি জাস্ট নারীদের জন্য, যাতে আপনারা প্রযুক্তিকে ভয় পান না। সবাই মনে করে প্রযুক্তি ব্যবহার করার জন্য আপনার একটা কম্পিউটার সায়েন্স ডিগ্রি লাগবে, বা আপনি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে, এরকম কোনো কথা নাই। আরেকটা শব্দ আপনাদেরকে বলবো, যেটাকে আমরা বলি কনসাম্পশন, মানে এটা প্রযুক্তি যারা ব্যবহার করে, ওরাও কিন্তু প্রযুক্তি ব্যবহার করে তাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটার জন্য আপনার কোনো টেকনিক্যাল স্কিল বা জ্ঞান লাগবে না, শুধু অ্যাওয়ারনেস লাগবে, যেটা আমরা চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ইকবাল ভাইয়ের একটা কথা আমাদের খুব ভালো লাগলো, যে আগে আমরা মানুষ ভালো হব, তাহলে আমরা কাজও ভালো করতে পারবো। এখন পৃথিবী যেদিকে যাচ্ছে, প্রযুক্তির জন্য সব কিছু খুব ট্রান্সপ্যারেন্ট হয়ে যাচ্ছে। এখন ট্রান্সপ্যারেন্ট হওয়াতে যারা ভালো কাজ করে, ওদের কাজটা অনেক ভালোভাবে পৃথিবীর কাছে প্রেজেন্ট করা হবে, আর যারা ভালো কাজ করে না, এই ট্রান্সপ্যারেন্সিতে ওনারা ধরা পড়বেন। সেই জন্য ভালো হওয়া, ভালো কাজ করা, এই প্রযুক্তিটা আপনাদেরকে অনেক হেল্প করবে। কয়েকটা কথা আরও আছে এখানে যে আমাদের লাগে, যে একটা হচ্ছে যে ডিজিটাল লিটারেসি স্কিলস, যেটা নিয়ে আমরা অনেক কাজ করি। আমরা ইকবাল ভাইয়ের সাথে কাজ করব আপনাদের কাছে এখানে এটা ডিজিটাল স্কিল পৌঁছে দেওয়া। আরেকটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি স্কিলস। আপনারা স্পেশালি যারা নারীরা আছেন, আপনারা এখন ব্যবসা করছেন, আপনাদের টাকা হচ্ছে, লাভ হচ্ছে, কিন্তু ওই যে আপনার টাকাটা কীভাবে আপনি ব্যবহার করবেন, কীভাবে ম্যানেজ করবেন, ওটাকে কীভাবে আপনি 1 টাকাকে 10 টাকা করবেন, আপনি সেভিংস করবেন, আপনি ইনভেস্টমেন্ট করবেন, এই স্বপ্নটা আমরা আপনাদের জন্য দেখি। কারণ একটা হচ্ছে টু আর্ন, তারপরে নেক্সট হচ্ছে টু মেক ইয়োর মানি ওয়ার্ক ফর ইউ, এটা যেটা বলে যে আপনার টাকা আপনার জন্য খাটবে। এই লেভেলে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন আমরা দেখছি, আমরা অনেক ইকবাল ভাইয়ের সাথে আমরা অনেক কাছে কাজ করব। সো নারীদের জন্য আমার একটাই মেসেজ আজকে, স্পেশালি যেহেতু আমাদের আন্তর্জাতিক নারী দিবস জাস্ট হলো, যে প্লিজ আপনারা ভয়কে জয় করবেন। প্রযুক্তি এমন ভয়ের কিছু না, আমরা আছি আপনাদের সাথে, আপনাদের সাফল্য আমরা, মানে এটাই আমাদের দায়িত্ব, আমরা এটাই কামনা করি। আর কীভাবে কাজ করতে পারি, এটা আমরা প্ল্যান করে আপনাদের সাথে শেয়ার করব। সো সবাইকে অনেক ধন্যবাদ, আর আপনাদের অনেক কংগ্রাচুলেশন যে এত ভালো কাজ করছেন। থ্যাংক ইউ। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে সম্মাননা দেওয়া হচ্ছে, এবং সিঁড়ি দিচ্ছেন এই প্রতিষ্ঠানের মেন্টর এবং ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ।